আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা ভালো আছো এবং পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমিও ভালো আছি। আজকে আমরা যে নতুন টপিক শুরু করতে যাচ্ছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেসন ফোর থেকে বঙ্গবন্ধুর রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ, বঙ্গবন্ধুর সম্পর্ক অন্যান্য দেশগুলোর সাথে। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি মনোযোগ সহকারে একটু খেয়াল করো। এখানে একটি ছবি আছে যেখানে ইন্দিরা গান্ধী আছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আরো অন্যান্যরা আছেন। আর দ্বিতীয় যে ছবি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিদেল ক্যাস্ট্রোর সাথে আছেন, কিউবার একজন নেতা, তিনি হচ্ছেন ফিদেল ক্যাস্ট্রো। তাহলে আমরা প্যাসেজে ফিরে যাচ্ছি। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস, আমি হিমালয় দেখিনি। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস বাট আই হ্যাভ সিন শেখ মুজিব, কিন্তু আমি কি করেছি শেখ মুজিবকে দেখেছি। ইন পার্সোনালিটি, ব্যক্তিত্বে, অ্যান্ড ইন কারেজ এবং সাহসে, দিস ম্যান ইজ দ্য হিমালয়াস, এই মানুষটা হচ্ছে হিমালয়। তাহলে শেখ মুজিব সম্পর্কে বলছেন যে আমি হিমালয়কে দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, আর এই মানুষটা ব্যক্তিত্বে এবং সাহসে হিমালয়ের মতো বা হিমালয়। আই হ্যাভ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স, তাই আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। আই হ্যাভ হ্যাড দ্য এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা হয়েছিল অফ উইটনেসিং দ্য হিমালয়াস, হিমালয়াসের সাথে সাক্ষাৎ করার। তাহলে বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেছেন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রাইম মিনিস্টার ছিলেন কিউবা। তাহলে তিনি বঙ্গবন্ধু সম্পর্কে এই কথাগুলো বলেছেন। When he first met Bangabandhu, যখন তিনি বঙ্গবন্ধুর সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন। Such was the impression, এমনটাই ছিল প্রভাব, তাদের যে ছাপ। ইমপ্রেশন মানে ছাপ, মনে রাখবে। ইমপ্রেশন মানে কি বোঝায়? ছাপ বোঝায়। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে তাদের যে ইমপ্রেশন ছিল, তারা সেই ইমপ্রেশনকে কি করেছেন, তুলে ধরেছেন এখানে, যে তাদের এই ছাপ ছিল। বঙ্গবন্ধু লে ওয়ান দ্য মাইন্ডস অফ দ্য লিডার্স, অর্থাৎ বঙ্গবন্ধু যেটা অন্যান্য লিডারদের মনের উপরে যে ছাপ রেখেছেন এমনই ছাপ। সেই ছাপ হচ্ছে কোন ছাপ? যে বঙ্গবন্ধু হচ্ছেন হিমালয়ের মতো একজন লিডার, এত উচ্চ। হি ওন দ্য পজিশন, তিনি পজিশন অধিকার করেছিলেন। ওন মানে অর্জন করা, অধিকার করা। ইন দ্য হার্ট অফ ফিফো, ওই সকল লোকদের হৃদয়ে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী। বাই হিজ সেলফলেসনেস, তার স্বার্থহীনতা, করেজ, তার সাহস অ্যান্ড গ্রেটনেস, এবং তার মহানত্ব, মহানুভবতা, এটার কারণে তিনি কি করেছিলেন, এই সকল লিডারদের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন, এই সকল মানুষদের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন। এনি কান্ট্রি হ্যাজ টু ডিটারমাইন, যে কোনো দেশ, তাকে ডিটারমাইন করতে হয়। ডিটারমাইন মানে প্রতিজ্ঞা করা বা দায়িত্ব করা, দৃঢ় প্রতিজ্ঞা করা। ইটস মোড অফ ডিলিং, তার ডিলিং করার, অর্থাৎ তার কোনো দেশের সাথে যে কোনো দেশ সম্পর্ক স্থাপন করবে বা কোনো কিছুতে তারা ডিল করবে তাদের সাথে, উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী। তাহলে এনি কান্ট্রি হ্যাজ টু ডিটারমাইন ইটস মোডস অফ ডিলিং উইথ আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য যে দেশ আছে তাদের সাথে। এনি কান্ট্রি হ্যাজ টু ডিটারমাইন ইটস মোডস অফ ডিলিং উইথ আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অন্যান্য দেশের সাথে তারা যে বিভিন্ন বিনিময় করবে সেটার ক্ষেত্রে। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফ 1972, 1972 সালে বাংলাদেশের সংবিধান ক্লিয়ারলি রেফারেন্স দ্য ফিলসফি, এই দর্শনকে প্রতিফলিত করে
যেটা হচ্ছে ফ্রেন্ডশিপ ফর অল, সবার জন্য বন্ধুত্ব, সবার সাথে মেলিস শুনা, কারোর সাথে শত্রুতা নয়। এটা এটা ছিল বাংলাদেশের 72 সংবিধানের যে দর্শন, ফিলোসফি। বঙ্গবন্ধু লেড নিউ গভর্নমেন্ট, বঙ্গবন্ধু নতুন সরকার পরিচালিত করেছিলেন, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিলেন টু মেনটেইন, বজায় রাখতে, মেনটেন মানে বজায় রাখা, ফ্রেন্ডলি কোএক্সিস্টেন্স, একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব সম্পর্ক, সহযোগিতাপূর্ণ উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে, বেসড অন দিস প্রিন্সিপাল, এই নীতিমালার উপর ভিত্তি করে। প্রিন্সিপাল মানে নীতিমালা, আর প্রিন্সিপাল যেটা আছে সেটা কিন্তু প্রধান অধ্যক্ষ হিসেবে আমরা যেটা ধরি, সেটা কিন্তু বানান ভিন্ন, এটা প্রিন্সিপাল, তাহলে নীতিমালা। তাহলে 72 সংবিধানের যে প্রতিফলন, যে ফিলোসফি, সেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং বঙ্গবন্ধু এটা পরিচালিত করেছিলেন তার গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিয়ে যে প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, এই নীতিমালার উপর ভিত্তি করে সবার সাথে কি করবেন, ভালো সম্পর্ক তিনি বজায় রাখবেন। দ্য ক্যারিজম্যাটিক লিডারশিপ, অর্থাৎ যে ক্যারিজম্যাটিক লিডারশিপ, অর্থাৎ মানুষকে মুগ্ধ করার মতো যে লিডারশিপ ছিল তার, বঙ্গবন্ধু ইনস্পায়ার, উৎসাহিত করেছিল, ইন্সপায়ার মানে উৎসাহ দান করা, অনুপ্রাণিত করা, ইন্ডিয়া, ইন্ডিয়াকে টু কাম ফরওয়ার্ড, টু এক্সটেন্ড, এগিয়ে আসতে, টু এক্সটেন্ড ইটস সাপোর্ট, তার সমর্থনকে বৃদ্ধি করার জন্য ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময়, ইভেন ইন ইজ অ্যাবসেন্স, এমনকি তার অনুপস্থিতিতেও। তাহলে বঙ্গবন্ধু যে ক্যারিজমেটিক লিডারশিপই, এটা ইন্ডিয়াকে অনুপ্রাণিত করেছিল, যেহেতু বঙ্গবন্ধু পাকিস্তানে কারাগারে এখনো বন্দী আছেন, সে অবস্থায় ইন্ডিয়া কি করেছিল, এই বাংলাদেশকে সমর্থন করার জন্য এই স্বাধীনতা যুদ্ধে তারা এসেছিল, তার বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেও তার সহযোগিতা করেছিল, এটা শুধুমাত্র কিসের জন্য, দ্য ক্যারিজম্যাটিক লিডারশিপের জন্য। ইট প্লেড অ্যান অ্যাক্টিভ রোল, এটা রেখেছিল একটা সক্রিয় ভূমিকা, রোল মানে ভূমিকা, অ্যাক্টিভ মানে সক্রিয়, টু কনভিন্স দ্য ওয়ার্ল্ড লিডার্স, পৃথিবীর লিডারদেরকে কনভিন্স করতে, মানিয়ে নিতে, অ্যাবাউট সাফারিং অফ দ্য পিপল, বোঝাতে, কনভিন্স মানে বোঝানো বা মানিয়ে নেওয়া, দ্য ওয়ার্ল্ড লিডার্সদেরকে অ্যাবাউট সাফারিংস, দুর্দশা সম্পর্কে, অফ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকদের যে দুর্দশা সেটা সম্পর্কে তিনি কি করেছিলেন, পৃথিবীর নেতাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, অ্যান্ড দ্যার রাইট, এবং তাদের অধিকার টু বি ফ্রি, মুক্ত হতে। তাহলে পৃথিবীর যে সকল লিডার আছেন তাদেরকে তিনি বাংলাদেশিদের দুর্দশা সম্পর্কে বুঝেছিলেন, এবং তাদের যে মুক্ত হওয়ার অধিকার আছে সেটাও তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন। মোরপা অধিকন্তু 12, দিস কান্ট্রি সাপোর্টেড, এই দেশ সমর্থন করেছিল দ্য ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে, উইথ ইটস আর্মি, এর আর্মিদের, আর্মির সাথে, ফাইটিং দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস, পাকিস্তানি যে সকল অধিকার করে যে সেনারা ছিল তাদের সাথে সম্মুখ যুদ্ধ করার জন্য কি করেছিলেন, দিস কান্ট্রি সাপোর্টেড, এবং এই দেশ সমর্থন করেছিল ইন এ ফ্রন্টাল ওয়ার, একটা সম্মুখ যুদ্ধে। নট অনলি দ্যাট, শুধুমাত্র এটাই নয়, বঙ্গবন্ধু ওয়াজ গিভেন এ ওয়ার্ম ওয়েলকাম, বঙ্গবন্ধুকে একটা সমর্থন দেওয়া হয়েছিল, ওয়ার্ম ওয়েলকাম, উষ্ণ স্বাগতম দেওয়া হয়েছিল অ্যাট পালাম এয়ারপোর্ট, পালাম এয়ারপোর্টে, অ্যাট দিল্লি, দিল্লিতে, বাই মিসেস ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর দ্বারা। অন দ্য ওকেশন অফ হিজ ওয়ে ব্যাক, তার ফিরে আসার ওই সময়, হোম ফ্রম পাকিস্তান জেল, পাকিস্তান জেল থেকে ভায়া লন্ডন, লন্ডন হয়ে, তাহলে তিনি পাকিস্তান থেকে লন্ডনে গিয়েছিলেন, লন্ডন থেকে তিনি এসেছেন দিল্লিতে, দিল্লি, তাহলে এই দিল্লি আসার পথে, ফিরে আসার পথে তিনি পালাম এয়ারপোর্টে ইন্দিরা গান্ধীর দ্বারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। যাই হোক, বঙ্গবন্ধুর ফোরসাইটেডনেস, বঙ্গবন্ধুর দূরদৃষ্টিতা, ফোরসাইটেডনেস বলতে দূরদৃষ্টিতা, অর্থাৎ যিনি গভীর পর্যন্ত বা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা দেখতে পারেন, কারেজ, সাহস, অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, এবং তার মানসিক শক্তি, এভিডেন্ট, এটা কি ছিল, প্রমাণিত ছিল ইন ইস কুয়েরি, তার জিজ্ঞাসায়,
to Indian Prime Minister, India প্রধানমন্ত্রী কে when she would withdraw her army from Bangladesh, কখন তিনি তার আর্মি কে তুলে নেবেন বাংলাদেশ থেকে। তাহলে বঙ্গবন্ধু দিল্লি থেকে আসার সময় সেখানে তিনি কি করেছিলেন, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কখন তিনি তার সেনাবাহিনীদেরকে তুলে নেবেন। মিসেস গান্ধী সুন রিপ্লাইড, উত্তর দিয়েছিলেন দ্রুত, এনি টাইম ওয়েন ইউ উইশ, যখনই তুমি ইচ্ছা করো তখনই তুলে নিব। নোটিসিয়েবলি, লক্ষ্য করার মতো, দ্য গ্রেট লিডার, এই মহান নেতা, হ্যাড এ স্ট্রং পার্সোনালিটি, তার ছিল একটা বড় পার্সোনালিটি, একটা শক্তিশালী ব্যক্তিত্ব ছিল তার, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। টু আস্ক ফর এনি ক্লারিফিকেশন, যে কোনো পরিচ্ছন্নতায় জিজ্ঞাসা করার জন্য, ফ্রম এনি আদার লিডার, যে কোনো লিডারের কাছ থেকে অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, তাহলে পৃথিবীর যে কোনো আদার লিডারের, পৃথিবীর যে কোনো লিডারের কাছ থেকে এটা জিজ্ঞাসা করার জন্য। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, ভেরি সুন, খুব দ্রুত, বিফোর বঙ্গবন্ধুজ নেক্সট বার্থডে, বঙ্গবন্ধুর পরের যে বার্থডের আগেই দ্য উইথড্রয়াল ওয়াজ কমপ্লিটেড, এই সেনাবাহিনী তুলে নেওয়াটা কি হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল বা শেষ হয়েছিল। তাহলে বঙ্গবন্ধু যে কাউকে, এমন একটা পার্সোনালিটি ছিল যে কাউকে কোনো লিডারকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে পারেন যে কোনো বিষয়ে, এবং ফলস্বরূপ বাংলাদেশের নেক্সট, বঙ্গবন্ধুর নেক্সট পরের যে বার্থডের আগেই কি করেছিল, ইন্ডিয়া সেনাবাহিনী তুলে নিয়েছিল। এটাই ছিল বঙ্গবন্ধুর সাকসেস। সো বঙ্গবন্ধু হ্যাড অ্যান ওপেন মাইন্ড, বঙ্গবন্ধুর একটা খোলা হৃদয় ছিল। টু মেনটেইন গুড রিলেশনশিপ, ভালো সম্পর্ক বজায় রাখতে উইথ অল কান্ট্রিজ, সকল দেশের সাথে, তাহলে টু মেনটেইন গুড রিলেশনশিপ, একটা ভালো সম্পর্ক রাখতে উইথ অল কান্ট্রিজ, সকল দেশের সাথে, ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্যাপিটালিস্ট, ইরেসপেক্টিভ মানে নির্বিশেষে, মনে রাখবে নির্বিশেষে, অব দ্য ক্যাপিটালিস্ট, তারা পুঁজিবাদী, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, অর সোশ্যালিস্ট আইডিওলজিস, অথবা সমাজতান্ত্রিক যে দেশগুলো, তাহলে সকল ধরনের দেশের সাথে তিনি কি করেছিলেন, ভালো সম্পর্ক রাখতে পারতেন। এটা ছিল তার বঙ্গবন্ধুর খোলা মনের অধিকারীর পরিচয়। তো এখানে বলেছে ক্যাপিটালিস্ট, পুঁজিবাদী, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, অর সোশ্যালিস্ট আইডিওলজিস, অর্থাৎ সামাজিক সমাজতন্ত্র বিশ্বাসী যে দেশগুলো। লেফট নো স্টোন আনটার্ন, লেফট নো স্টোন আনটার্ন একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে চেষ্টা ত্রুটি না রাখা। তাহলে হি লেফট নো স্টোন আনটার্ন, তিনি চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, টু মেক এন্ট্রি ইন টু ডিফারেন্ট গ্লোবাল অর্গানাইজেশনস, টু মেক এন্ট্রি, যেতে ইন টু ডিফারেন্ট গ্লোবাল অর্গানাইজেশনস, বিভিন্ন যে যে বৈশ্বিক যে সংস্থাগুলো আছে, গ্লোবাল মানে বৈশ্বিক, অর্গানাইজেশন মানে সংস্থা, তাহলে বিশ্বের যে সংস্থাগুলো আছে এই সংস্থার প্রত্যেকটায় তিনি যেতে কোনো চেষ্টা ত্রুটি করেন নাই, প্রত্যেকটা সংস্থায় তিনি কি করছেন, যাওয়ার চেষ্টা করছেন। ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন 1972 1972 সাল অ্যান্ড 1975 1972 সাল থেকে 75 সালের মধ্যে, এই দুইটা সালের মধ্যে বাংলাদেশ সাইন, বাংলাদেশ কি করেছিল, সাইন করেছিল, অর্থাৎ স্বাক্ষর করেছিল মোর দেন 70 ট্রিটিজ, 70টা চুক্তি, ট্রিটিজ মানে চুক্তি, এগ্রিমেন্টস মানেও চুক্তি বোঝায়, মেমোরান্ডা, স্মারক, অ্যান্ড কন্ট্রাক্টস উইথ ডিফারেন্ট কান্ট্রিজ, এবং বিভিন্ন যোগাযোগ উইথ ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের সাথে অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। তাহলে বঙ্গবন্ধু 1972 থেকে 75 সালের মধ্যে 70টা চুক্তি করেছিলেন, এই চুক্তি 70টা চুক্তি অথবা বিভিন্ন মেমোরান্ডাম স্মারক হতে পারে, কন্ট্রাক্ট, বিভিন্ন কন্ট্রাক্ট করেছিলেন তাদের সাথে, এই 70টা চুক্তি করেছিলেন বিভিন্ন দেশের সাথে এই সময়। ম্যানেজিং এন্ট্রি ইন টু ওআইসি, ম্যানেজিং এন্ট্রি, তিনি প্রবেশ করেছিলেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে, অ্যান্ড অ্যাটেন্ডিং ইটস কনফারেন্স, এবং এর যে কনফারেন্স ছিল, যে সভা ছিল, সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন অ্যাট লাহোর, লাহোরে, ফিল্ড আপ এ মেজর গ্যাপ, একটা বড় শূন্যতাকে পরিপূর্ণ করে করেছিলেন ইন ডিপ্লোম্যাসি অফ বাংলাদেশ, বাংলাদেশের কূটনীতিতে, ডিপ্লোম্যাসি মানে কূটনীতি। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইসলামিক অর্গানাইজেশনের, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের যে সভা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন ওআইসির,
1974 সালে, এবং এই কনফারেন্সে বঙ্গবন্ধু পূর্ণ করেছিলেন বাংলাদেশের সাথে যে কূটনৈতিক যে যে শূন্যতা বা দূরত্ব ছিল সে কূটনৈতিক দূরত্বকে তিনি দূর করেছিলেন। এমনকি 1974 সালের সম্মেলনটা পাকিস্তানের লাহোরে হয়েছিল, যেহেতু পাকিস্তানের সাথে আমাদের একটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল স্বাধীনতার সময় থেকে, তারপরও বঙ্গবন্ধু সেই দূরত্বকে দূর করে লাহোরে এই ওয়াইসিস সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এখানে তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইটস ওপেন অপরচুনিটিস, এটা খুলে দিয়েছিল অপরচুনিটিস সুযোগ সুবিধা, টু এক্সপ্লোর অল দ্য পসিবিলিটিস আবিষ্কার করতে, অল দ্য পসিবিলিটিস সকল সম্ভাব্যতা, পসিবিলিটি মানে সম্ভাব্যতা, অফ ট্রেড বাণিজ্যের, ব্যবসার অ্যান্ড আদার পটেন্সিয়াল এবং অন্যান্য যে সম্ভাবনা ছিল, পটেন্সিয়াল ছিল উইথ দ্য ইসলামিক ওয়ার্ল্ড অর্থাৎ ইসলামী বিশ্বের সাথে, তাহলে ইসলামিক বিশ্বের সাথে যে সকল পটেন্সিয়াল ছিল, যে সকল সম্ভাব্যতা আমাদের, সেটাও তিনি কি করেছিলেন, সেটাও তিনি সম্ভব হয়েছিলেন। এখানে যে সম্ভাব্যতা বা যে ক্ষমতা বা শক্তি, সেই শক্তি যে ইসলামিক ওয়ার্ল্ড গুলোর সাথে যে সম্ভাব্যতা এবং শক্তি আমাদের আছে ট্রেড করার, সেটাকে এক্সপ্লোর করেছিলেন তিনি। আমরা বঙ্গবন্ধু সম্পর্কে প্রত্যেকটা ওয়ার্ড আকারে পড়তে পারলাম, তোমরা বাসায় ভাবে প্রত্যেকটা ওয়ার্ড আকারে ভেঙে পড়বে এবং ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আগে জেনে নিবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝে বুঝে পড়বে এবং পড়ালেখার দিকে আরো গভীর মনোযোগ দিবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।